সালামু আলাইকুম সময় দর্শক আমির ফার্মের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের জানার একবার শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা ছাগলকে কেন খড় খাওয়াবেন এবং দানাদার খাদ্যের একটি মিশ্রণ এবং সেই দানাদার খাদ্যের একটি হিসাব আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করে লাইক করে দেবেন যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দর্শক চলুন আমরা এখন আলোচনা করি এবং ফিটসে একটি পর দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দানাদার খাদ্যের একটি মিশ্রণ তৈরি করেছি এবং সাথে খড় খড়ের ব্যবস্থা করেছি যাতে ছাগলে সহজে খড় খেতে পারে দর্শক আমি যেখানে একটি মিশ্রণ তৈরি করছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভুট্টা ও গমের মিশ্রণ এবং খোল লালি এবং ধানের ফ্রেস রয়েছে এগুলো আমি মিক্সড করে একটি মিশ্রণ তৈরি করেছি দেখতে পাচ্ছেন মিশ্রণটা আপনারা এগুলো এখন আমার ছাগলকে খেতে দেব তার আগে আমি মিশ্রণটা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি একটু দেখিয়ে দিই যেহেতু বললাম এখন দেখিয়ে দিই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধানের ফ্রেশ গুঁড়ার সাথে মিশ্র রয়েছে আর এখানে রয়েছে খড় ছোটো ছোটো করে খড় আপনারা কেটে নেবেন এভা এরূপভাবে খড় কেটে নেবেন যাতে ছাগল সহজে খেতে পারে বড় বড় করে কাটবেন না আর এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা এবং গমের মিশ্রণ রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং আপনার ছাগলকে আরও উন্নত করবে এবং ছাগলের শরীর গঠনে সহায়তা করবে আর এখানে রয়েছে খোল আমি খোলগুলোকে ভিজিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি ফলে এগুলো গলে গেছে এবং সহজেই একটি মিশ্রণ তৈরি করা সম্ভব হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন লালি যেগুলো আমি নিয়ে এসেছি একটি দোকান থেকে এই লালিগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে পারি যাতে ছাগলে সহজে খেতে পারে মিষ্টি লাগবে এই কারণে সুতরাং আপনারা এই লালিগুলো দিয়ে দিবেন এই সব কটা উপাদান দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করেছি যেটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন তারাও বিভিন্নভাবে বলেছেন কিন্তু আমি যে উপাদানগুলোর কথা বললাম এগুলো আপনি সহজে পেয়ে যাবেন এবং অল্প খরচে আপনি এই মিশ্রণটি তৈরি করতে পারবেন আমি মিশ্রণটি তৈরি কর করেছি ছাগল প্রতি পাঁচ টাকা করে খরচা হবে দৈনিক সুতরাং আপনারা এভাবে তৈরি করবেন এরপর সকাল এবং বিকাল ঘাস দিবেন আর এই খাদ্যটা দিবেন দুপুরের সময় অথবা সকালবেলা আপনার যখন ইচ্ছা দিতে পারেন তাহলে তাহলে পারে আপনার ছাগলের পুষ্টি প্রদানটা বজায় থাকবে এবং ঘাটতি দূর হয়ে যাবে এখন আমি জানিয়ে দেব এগুলো তৈরি করতে হিসাব এবং কেমন খরচা পড়ে দর্শক বৃষ্টি ছাগলের এক মাসের খাদ্যের হিসাব ছাগল প্রতি পাঁচ টাকা করে ধরে তিন হাজার টাকা এর মধ্যে ভালো মানের খাবার আপনাকে ক্রয় করতে হবে আপনাকে খোঁজ করতে হবে যে কোথায় ভালো মানের খাবার পাওয়া যায় সেই খাবারগুলো দেখে এবং নিয়মিত সেখান থেকে আপনাকে খাবার ক্রয় করতে হবে দর্শক বৃষ্টি ছাগলের দৈনিক চার কেজি করে খাদ্য আপনাকে দিতে হবে মাসে একশো বিশ কেজি দুই কেজি গম ও ভুট্টা ভাঙ্গা দাম পড়বে অর্থাৎ এখানে ভুট্টা ভাঙাটা একটু বেশি থাকবে এবং গম ভাঙা কম থাকবে যেহেতু গমের দাম একটু বেশি দুই কেজি গম ও ভুট্টা ভাঙা আটচল্লিশ টাকা দুই কেজি ধানের ফ্রেস ছত্রিশ টাকা পড়বে লবণ দুই টাকা খোল পাঁচ টাকা লালি পাঁচ টাকা এবং খড় চার টাকা করে আপনি হিসাব করবেন দর্শক এবার জানাবো এক মাসের হিসাব ষাট কেজি গম ও ভুট্টা ভাঙ্গা চোদ্দোশো টাকা ষাট কেজি ধানের ফ্রেশ এক হাজার আশি টাকা লবণ খোল লালি খড় সব মিলিয়ে চারশো আশি টাকা মোট তিন হাজার টাকা আপনার খরচা হবে এগুলো কিনতে অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম হতে পারে সুতরাং আপনারা সে অনুযায়ী খাদ্য ক্রয় করার চেষ্টা করবেন দর্শক আপনারা একটি ছাগলকে দুশো থেকে দুইশো গ্রাম খাদ্য দিবেন এটাই হচ্ছে খাদ্যদার নিয়ম দর্শক আপনারা এই যে পাত্রে করে খাবারগুলো দিয়ে দিবেন প্রতিটা পাত্রে একটা পাত্রে দুই দুইটা করে ছাগল খেতে পারবে অনায়াসে আপনার যদি বিশটা ছাগল থাকে তাহলে আপনারা এভাবে খাওয়াতে পারবেন আর আমি যে শিডিউলটা দিলাম আপনাদের অল্প খরচের এসবটা পালন করে যাবেন অর্থাৎ এসে অনুযায়ী যদি চলেন আপনারা তাহলে অবশ্যই খামারে লাভবান হতে পারবেন এভাবে আমি দিয়ে দিব এই দেখুন আমার ছাগল চলে এসেছে খাওয়ার জন্য তারা ছটপট করছে প্রচুর পরিমাণে তারা খায় আপনাদের আমি এখন দেখাইতেছি এগুলো দিয়ে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে তারা খাওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে দেখুন ওই ওটাকে দর্শক আমি এখন আপনাদের জানাবো যে আপনারা কেন খড় খাওয়াবেন খড় খাওয়ানোর একটা উদ্দেশ্য খড়ে তেমন পুষ্টি না থাকলেও যখন আপনার ঘাস কম থাকবে অর্থাৎ কোনো কারণে যদি আপনার ঘাস মারাও যায় তাহলে আপনাকে ছাগলগুলো বিক্রি করে দিতে হবে না আপনি খড় খাওয়াইয়ে প্রায় দুই তিন মাস মতো পালন করতে পারবেন এই দুই তিন মাসের মধ্যে আপনার ঘাস উৎপাদন হয়ে যাবে সেহেতু এটা খাওয়ানো অনেক জরুরি যদি আপনি এটা খাওয়াই থাকেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি অভ্যেস করে রেখেছি যখন থেকে খাওয়া শুরু করেছি প্রতিটা ছাগল একবারে সুন্দরভাবে খাইতেছে আপনারা যদি এভাবে অভ্যাস করে রাখেন তাহলে তারা নিয়মিত খাবে যে বর্ষা গেল আমি বর্ষা দুইবার করে তাদেরকে এই খাদ্যটা দিয়েছিলাম আর আমি এই খাদ্যটা প্রতিদিন তাদেরকে একবার করে দিই এর সাথে আমি দানার খাদ্য যে মিশ্রণটা দেখালাম সেই মিশ্রণটা মিক্স করে দিই ফলে আলাদাভাবে দিতে হয় না এতে দিয়ে দিই ফলে এগুলো তারা সুন্দরভাবে খেয়ে নেয় কোনো প্রকার ছাড়া ছাড়াই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে খাচ্ছে প্রচুর পরিমাণে খাচ্ছে আর এই যে এখানে আমার একটি ছাগল রয়েছে একটি প্রেগনেন্ট প্রায় দশ বারো দিন হলো এই জন্য তাকে আমি দাঁদার খাদ্য দিচ্ছি না যাতে সে পুনরায় হিটে পুনরায় হিটে না আসে সেই জন্য একে আমি প্রায় দেড় মাস পর দাঁদার খাদ্য দিব খেতে যাতে বাচ্চার গ্রোথ যেটা হবে তার ভিতরে থাকবে সেই গ্রোথটা যাতে সঠিকভাবে হয় সুতরাং আপনারা এই কারণেই আপনার খড়টি খাওয়াবেন দর্শক এছাড়াও রয়েছে বন্যা খরাজনিত কারণেও আপনার সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সুতরাং আপনারা এভাবে খড় খাওয়াই অভ্যাস করে রাখবেন আমি আমাকে অনেক অনেকে ফোন করে যে খড় খাওয়াইয়ে ছাগল লালন পালন করা যায় কি না যাবে তবে সাময়িকভাবে পুরোপুরি আপনি খড় খাওয়াইয়ে তাদেরকে লালন পালন করতে পারবেন এটা আমরা প্রচুর পরিমাণে খরচা হবে এবং তাদের যে ঘাসে যে পুষ্টিটা রয়েছে সেই পুষ্টিটা তারা পাবে না একটি ছাগলকে কমপক্ষে প্রতিদিন দুই কেজি পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আপনারা এই জন্যই খড়গুলো খাইয়ে অভ্যাস করে রাখবেন এই যে দেখুন কী পরিমাণে হুড়াহুড়ি করছে তারা এবং খাচ্ছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরে দেখে উপকৃত হয় এই ভিডিওটি দেখে আর সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকে আবার বলছি আর আমার খামারের জন্য দোয়া করবেন যাতে খামারটি ভালোভাবে ইনশাল্লাহ চলে আর আপনারা সবাই পাঁচ একটা নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই যদি মুসলমান হয়ে থাকেন তো আজকের মতো প্রোগ্রাম সমাপ্তি করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন এপিসোড নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ